বিকাশ বাবু, প্রথমে আপনার কাছে যাই, কেন কেন বিজেপি যদি আপনাদের কাছে প্রধান প্রতিপক্ষ না বোধ হয় এবং সেই অনুযায়ী যদি আপনারা তাকে রুখবার জন্য যদি একটা বৃহত্তর জোট না গড়েন, তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনটা মনে হতে পারে, এমনটা প্রচার হতেই পারে যে আপনারা বিজেপির পথ থেকে পরিষ্কার করলেন, কেন সেই সম্মাননাটা জিইয়ে রাখছেন আপনারা? দেখুন, আমাদের বিজেপির বিরুদ্ধে বিরোধিতা মানে কি বিজেপি এই শব্দ তিনটের বিরুদ্ধে বিরোধিতা বাক্য তা তো নয়। বিজেপি যে নির্দিষ্ট আদর্শ, যে নির্দিষ্ট পরিকল্পনা করছেন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তা দেশের পক্ষে ক্ষতিকারক, এবং সেই রাষ্ট্রভিত্তিক যে চিন্তা, যে চিন্তার মধ্য দিয়ে গোটা মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে, শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এই সমস্ত নিরিখে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একই পঙ্ক্তিভুক্ত। অতএব এটা ভাবার কোনো কারণ নেই বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে। তাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই দুজনে নৌকার শরিক। এখানে এ রাজ্যেও ধর্মীয় রাজনীতি করছেন তৃণমূল, বিজেপি সমস্ত দেশে ধর্মীয় রাজনীতি করেন। বিজেপির মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে কমিউনিস্টরা, কমিউনিস্ট মতাদর্শ, শ্রমিক শ্রেণী। তৃণমূলের লক্ষ্য হচ্ছে তাই অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। এমনকি এখনও যখন ধর্মঘট গোটা দেশব্যাপী মানুষের স্বার্থে হয়, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েন, বিজেপিও ঝাঁপিয়ে পড়েন। নীতিগত দিক থেকে, রাজনৈতিকভাবে আদর্শগত দিক থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। দুটো দলই দুর্নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, এবং তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কে সকালে বিজেপি আর বিকেলে তৃণমূল, কে বিকেলে তৃণমূল আর সন্ধ্যেবেলা বিজেপি, এ নিয়ে পার্থক্য করা যায় না, যেহেতু তাদের মধ্যে মৌলিক কোনো আদর্শগত দ্বিমত নেই। আমি আসবো আপনার, তারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন তা হচ্ছে নির্দিষ্ট ক্ষমতায়নের জন্য, আর কিছুই না। আমি আসবো আপনার, সেজন্যই আমাদের কাছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য করার অবকাশ নেই। আমি আসবো বাসুদেব বাবু আপনার কাছে যাবো, তবে তার আগে জানিয়ে দিই আমাদের আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন, রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক শিবাজী প্রতিম বসু, আপনাকেও স্বাগত জানাই। বাসুদেব বাবু, যেটা বিকাশ বাবু বলছেন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো তফাত নেই আদর্শগতভাবে, ভাবনা চিন্তাগতভাবে এবং সার্বিকভাবে তাদের চরিত্রগতভাবে, অতএব বিজেপি প্রধান শত্রু, সেই প্রধান শত্রুকে রুখতে অপেক্ষাকৃত কম প্রধান শত্রুর সঙ্গে হাত মেলাও, এই তত্ত্বটা এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, কি বলবেন? না, আমরা প্রথমে একটা জিনিস বলে দিতে চাই যে আমাদের দেশে স্বাধীনতার পর 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসলো, তারপরে দ্বিতীয় দফায় আমরা এই সরকারের চরিত্রটা সম্পর্কে বুঝতে পারছি। আর দশটা দক্ষিণপন্থী বুর্জোয়া দলের সাথে বিজেপি দলকে মেলানো যাবে না। বিজেপি মানে সংবিধান আক্রান্ত, বিজেপি মানে একটা হিন্দু রাষ্ট্র গঠন, বিজেপি মানে সেই আরএসএসের মতাদর্শ, কমিউনিস্ট এবং তার সাথে সাথে সংখ্যালঘু মুসলিম, এই মানুষগুলোকে বিতাড়িত করা, এটা তাদের আদর্শ। বিজেপি একটা ভোটের দল, তার পেছনে দাঁড়িয়ে আছে 1925 সাল থেকে আরএসএস। আজকে গোটা দেশে যেভাবে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এই দশটা দক্ষিণপন্থী দলের সাথে বিজেপিকে মেলানো যাবে না। বিজেপি মানে একটা জাতীয় অর্থনৈতিক বিপর্যয়, বিজেপি মানে রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়। কিন্তু তৃণমূল তার থেকে যেটা সিপিআইএম নেতৃত্ব বলছেন, বাম ফ্রন্টের তরফ থেকে যেটা নেতারা বলছেন, সেটা হচ্ছে তা সত্ত্বেও মোটের উপর বিজেপি এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা দুজনেই চরিত্রগতভাবে একই রকম প্রতিক্রিয়াশীল। আমরা চরিত্রগত বলবো না, প্রথম কথা হচ্ছে দুটো শত্রু এক জায়গায় নেই দাঁড়িয়ে। নিশ্চয়ই তৃণমূল জনস্বার্থ বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গে করেছে, আমরা 2011 সাল থেকে বিরোধিতা করে এসেছি, সবটাই করেছি। কিন্তু এবারের নির্বাচন, লোকসভার পর এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে। বহু জায়গাতে দেখা যাচ্ছে বিজেপির অবস্থা, কারণ বিজেপি আগামী দিনে আর কোনো ভোট হবে কি না, এক দেশ এক আইন, আমাদের দেশে এক ব্যবস্থা হবে কি না,
তার কোনো সম্ভাবনা নেই। আমি দেখতে পাচ্ছি আমি স্বাভাবিকভাবে বিজেপি এবং তৃণমূল আমরা এক ক্যাটাগরিতে দাঁড় করাতে পারিনি।